السلام عليكم ورحمة الله وبركاته. যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকে এখানে আমাদের জুম ক্লাসে জয়েন করেছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা কথা বলছি অষ্টম শ্রেণী বাগান বিলাস শাখার সঙ্গে, বিষয় ইসলাম শিক্ষা ও নৈতিক, ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ আমরা আমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ তিন ও চার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসের আলোচ্য বিষয় নুন সাকিন ও তানবিনের পরিচয়, এরপর আমরা জানব নুন সাকিন ও তানবিনের হুকুম। আচ্ছা, সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে আমরা জানবো আজকে নুন সাকিন ও তানবিনের পরিচয়, এরপরে আমরা জানার চেষ্টা করব নুন সাকিন ও তানবিনের হুকুম। সব শেষে আমরা জানার চেষ্টা করব মিম সাকিনের বর্ণনা। তাহলে আজকে আমরা ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব, সবার কাছে বিষয়টা ক্লিয়ার তো? হ্যালো স্যার, একটু মিউট করে দেন সবাইকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। তাহলে প্রথমে আমরা জানব নুন সাকিন ও তানবিনের পরিচয়। নুন সাকিন হলো যজন যুক্ত নুনকে নুন সাকিন বলা হয়, অর্থাৎ যে নুনের ওপর সাকিন থাকে অথবা যজন থাকে, সাকিন অর্থাৎ যজন থাকে তাকে নুন সাকিন বলা হয়। এরপরে তানবিনের পরিচয়। তানবিন হলো দুই জবর, দুই জের ও দুই পেশকে তানবিন বলে। আর এই তানবিনের মধ্যে একটা নুন সাকিন গোপন থাকে, যেটা তানবিন উচ্চারণের সময় নুন সাকিনটা আমরা বুঝতে পারি, সেটা প্রকাশ পায়। এখন আমরা জানবো নুন সাকিন ও তানবিনের হুকুম। নুন সাকিন ও তানবিন মানে উচ্চারণের দিক থেকে একই, এজন্য তাজবিদ শাস্ত্রে নুন সাকিন ও তানবিন একসঙ্গে আলোচনা করা হয়, একসঙ্গে উল্লেখ করা হয়। এই নুন সাকিন ও তানবিনের হুকুম হলো চারটি, অর্থাৎ চারটি নিয়মে আমরা নুন সাকিন ও তানবিনকে পড়তে পারি। অর্থাৎ নুন সাকিন তানবিন পড়ার নিয়ম হলো চারটি। এই যে নুন সাকিন ও তানবিনের নিয়ম চারটি, এটি আমরা একটি শখের মাধ্যমে দেখলে আমরা বিষয়টা ভালো বুঝতে পারব। আমরা একটি শখের মাধ্যমে নুন সাকিন ও তানবিনের হুকুম যে চার প্রকার, এটা আমরা এখন দেখব ইনশাআল্লাহ। নুন সাকিন ও তানবিনের হুকুম হলো চার। আমার ধর্ম বই কই? এক নম্বর ইদগাম, দুই নম্বর ইফা, তিন নম্বর ইজহার, চার নম্বর ইকলা। এরপরে ইদগামকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, গুণা সহ ইদগাম আর গুণা ছাড়া ইদগাম। তাহলে নুন সাকিন ও তানবিনের হুকুম যে চারটি, এটা আমরা বুঝতে পারছি তো ক্লিয়ার? হ্যালো, আপনার কথা দুইবার করে শোনা যাচ্ছে। স্যার আপনার কথা আপনার তার মোড়ে দিয়ে শোনা যাচ্ছে, রায়ন স্যারের ইয়ারটা দিয়ে শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখন আমরা এই নুন সাকিন ও তানবিনের যে চারটি হুকুম আমরা এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। এক নম্বর হচ্ছে ঈদগাম। ঈদগাম শব্দের আসমানি অর্থগুলো মিলিয়ে পড়া। স্যার আপনার কথা শুনতে প্রবলেম হচ্ছে।
হ্যালো, কথা কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো স্যার, কথা তো শোনা যাচ্ছে, কিন্তু আপনারটা ঠিকও শোনা যাচ্ছে, রায়ন স্যারের ঠিকও শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, আমরা আলোচনা করি ইনশাল্লাহ। 1 নম্বর হচ্ছে ঈদগাম। ঈদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া বা এক জিনিসকে অন্য জিনিসের সঙ্গে মিলানো। এর পারিভাষিক অর্থ হচ্ছে, সব কিছু ডাবল শোনা যাচ্ছে কেন? না স্যার, এখন ঠিক আছে। হ্যালো, আমরা আলোচনা করছিলাম ঈদগাম। ঈদগামের শাব্দিক অর্থ হলো মিলিয়ে পড়া। হ্যালো, শুনতে পাচ্ছ কি তোমরা এখন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ঈদগামের শাব্দিক অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের মোট হরফ হলো 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আবিধানিক অর্থে আমরা জানলাম যে ঈদগাম মিলিয়ে পড়া, আর পারিভাষিক অর্থে নুন, সাকিন ও তানবিনের পর যদি ইদগামের 6টি অক্ষরের যে কোনো একটি অক্ষর আসে, তাহলে পরবর্তী অর্থাৎ নুন, সাকিন ও তানবিনকে ঈদগামের এই হরফগুলোর সঙ্গে মিলিয়ে পড়াকেই ঈদগাম বলা হয়। যেমন মির রব্বিকা, আমরা জানবো ঈদগামের প্রকার ভেদ। ঈদগামকে সর্বমোট 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো গুন্না সহ ঈদগাম, 2 নম্বর হলো গুন্না সারা ঈদগাম। তাহলে আমরা কি এটা বুঝতে পারতেছি যে ঈদগাম 2 প্রকার? ঈদগাম কয় প্রকার বলো তো? দুই প্রকার, গুন্না সহ ঈদগাম আর গুন্না ছাড়া ঈদগাম। গুন্না সহ ঈদগাম, 2 নম্বর হলো গুন্না সারা ঈদগাম। 1 নম্বর গুন্না সহ ঈদগাম, গুন্না সহ ঈদগামের হরফ হলো 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। নুন, সাকিন ও তানবিনের পরে এই 4টি অক্ষর অর্থাৎ ইয়া, মিম, ওয়াও, নুন এর যে কোনো একটি অক্ষর আসলে নুন, সাকিন ও তানবিনকে ওই অক্ষরের সঙ্গে অর্থাৎ ইয়া, মিম, ওয়াও, নুন এর সঙ্গে। স্যার, আচ্ছা স্যার, গুন্না কাকে বলে? আচ্ছা, আলোচনা করবো আমরা সেটা। তাহলে নুন, সাকিন ও তানবিনকে পরবর্তী অক্ষর অর্থাৎ ইয়া, মিম, ওয়াও, নুন এর সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়াকে গুন্না সহ ঈদগাম বলা হয়, অর্থাৎ ঈদগামে বা গুন্না বলা হয়। যেমন মাই ইয়াকুলু, অর্থাৎ একজন প্রশ্ন করেছিল যে গুন্না কাকে বলে। গুন্না উচ্চারণ করা হয় নাকের ভেতর থেকে, অর্থাৎ নাকের বাসি থেকে, নাকের ভেতর থেকে গুনগুনিয়ে উচ্চারণ করাকেই গুন্না বলা হয়। বিষয়টা ক্লিয়ার তো নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 2 নম্বর হলো গুন্না সারা ঈদগাম। এই গুন্না সারা ঈদগামের হরফ দুটি, র ও লাম। নুন, সাকিন ও তানবিনের পর যদি র এবং লাম এই দুইটি অক্ষরের যে কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন, সাকিন ও তানবিনকে ওই অক্ষরের সঙ্গে অর্থাৎ র অথবা লামের সঙ্গে মিলিয়ে গুন্না সারা পড়তে হয়, তাকে বলা হয় গুন্না সারা ঈদগাম। যেমন আরবিতে বলা হয় গুন ঈদগামে গিলা গুন্না। যেমন গফুরুর রহিম, এই যে আমরা ঈদগাম আলোচনা করলাম, এই ঈদগামের হুকুমের ব্যতিক্রম কয়েকটি শব্দ আছে, যে শব্দগুলোতে ঈদগামের হুকুম খাটে না, অর্থাৎ ব্যতিক্রমী শব্দ। এ শব্দগুলো হলো 4টি। একটা হচ্ছে সিনওয়ানুন, আরেকটি হচ্ছে কিনওয়ানুন, এরপরে হচ্ছে বুনিয়ানুন, দুনিয়া। এই যে আমি 4টি শব্দ বললাম, সিনওয়ানুন, কিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়া, এই 4টি শব্দ হচ্ছে ঈদগামের হুকুম থেকে আলাদা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন, সাকিনের পরে ওয়াও আসার পরেও গুন্না হবে না, এরপরে নুন, সাকিনের পরে ইয়া আসলো তারপরেও গুন্না হবে না, কারণ হচ্ছে 4টি শব্দ কি ব্যতিক্রম শব্দ। আচ্ছা,
এরপর আমরা জানবো ইকফা, ইকফা সম্পর্কে আমরা জানবো এখন। আচ্ছা আমরা যে ঈদগাম আলোচনা করলাম এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ সবাই? হ্যালো জি স্যার। তা ঈদগাম সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা ওকে, এরপর আমরা জানবো ইকফা সম্পর্কে। ইকফা শব্দের আবিধানিক অর্থ হলো গোপন করে পড়া। ইকফার অক্ষর হচ্ছে বা আরবি হরফ হচ্ছে 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ, এ হলো 15টি অক্ষর ইকফার। পারিভাষিক অর্থে ইকফা যদি আমরা পরিচয় জানতে চাই তাহলে নুন সাকিন ও তানবিনের পর যদি ইকফার 15টি অক্ষরের যে কোনো একটি অক্ষর আসে, হরফ আসে, তাহলে নুন সাকিন ও তানবিনকে নাকের ভেতর লুকিয়ে অর্থাৎ নাকের বাঁশির ভেতর লুকিয়ে গুন্না সহ পড়াকে ইকফা বলা হয়। যেমন মানসা আলা, এখানে নুন সাকিনের পরে ফা আসার কারণে নুনটা এভাবে গুন্না করে পড়তে হবে, মান এভাবে গুন্না করে পড়তে হবে। আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি যে মিনকুম, এখানে নুন সাকিনের পরে ইকফার কাফ আসলো, এই জন্য নুন সাকিনকে এভাবে গুন্না করে পড়তে হবে। এরপর আমরা জানবো ইজহার, অর্থাৎ নুন সাকিন ও তানবিনের 3 নম্বর হুকুম হলো ইজহার। ইজহার শব্দের আবিধানিক অর্থ হলো স্পষ্ট করে পড়া বা প্রকাশ করে দেওয়া। এই ইজহারের অক্ষর 6টি, হামজা হা আইন হা গয়িন খ। এই যে ইজহারের 6টি হরফ, এই 6টি হরফকে তাজবিদের ভাষায় হুরুফে হালকু বলা হয়। নুন সাকিন ও তানবিনের পর যদি এই ইজহারের 6টি অক্ষরের 6টি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়াই স্পষ্ট করে পড়তে হয়, তাকে ইজহার বলা হয়। আচ্ছা ইজহারের বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো না স্যার। না স্যার। এরপর আমরা জানবো স্যার হালকি মানে কি? হ্যালো স্যার। স্যার হালকি মানে কি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, হালকি হাল মানে হালক মানে হচ্ছে গলা কণ্ঠ। হালক মানে কি বললাম বলো তো সবাই? গলা বা কণ্ঠ। গলা বা কণ্ঠ। যেহেতু এই যে ইজহারের 6টি অক্ষর অথবা আমরা বলতে পারি হুরুফে হালকি, হামজা হা আইন হা গয়েন খ, এগুলো এই 6টি অক্ষরই 6টি হরফই এই আমাদের কণ্ঠ থেকে উচ্চারিত হয়। হ্যাঁ হয়তোবা কণ্ঠের শুরু থেকে অথবা কণ্ঠের মাঝখান থেকে অথবা শেষ থেকে আমরা দেখতে পারি যে 6টি অক্ষরই আমাদের কোথা থেকে উচ্চারিত হয় বলো তো সবাই? বলো, গলা থেকে, কণ্ঠ বা গলা থেকে? কণ্ঠ থেকে উচ্চারিত হয় বা গলা থেকে উচ্চারিত হয়, এই জন্য এই হরফ গুলোকে হরুফে হালকি বলা হয়। আচ্ছা এরপর আমরা জানবো নুন সাকিন ও তানবিনের 4 নম্বর যেটা হুকুম অর্থাৎ 4 নম্বর পড়ার নিয়ম যেটা, সেটি হচ্ছে ইকলাব। এই ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। কলব বা ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, পরিবর্তন করে পড়া। এই কলব বা ইকলাবের হরফ অক্ষর 1টি হচ্ছে বা। নুন সাকিন ও তানবিনের পর এই কলব বা ইকলাবের 1টি হরফ অর্থাৎ বা আসে তাহলে নুন সাকিন ও তানবিনকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হয়, তাকে কলব বা ইকলাব বলা হয়। যেমন মিম বা আদি, এখানে নুন সাকিনের পরে বা আসার কারণে নুন সাকিনটা মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে।
আচ্ছা আমরা এই যে নুন সাকিন ও তানবিনের চারটি হুকুম আলোচনা করলাম এই নুন সাকিন তানবিনের চারটি হুকুম আলোচনা করলাম এই বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা কয়েকটি উদাহরণ দেখি আর কি এখন আমরা নুন সাকিন ও তানবিনের কয়েকটি উদাহরণ আমরা দেখার চেষ্টা করব উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব উদাহরণের মাধ্যমে নুন সাকিন ও তানবিনের আমরা হুকুম দেখার চেষ্টা করবো তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো এক নম্বর হলো গুন্না সহ ইদগাম গুন্না সহ ইদগাম আমরা এখানে উদাহরণে কি দেখতে পাচ্ছি মাই ইয়াকুলু সবাই বলো তো দেখতে পাচ্ছো কি না মাই ইয়াকুলু হ্যাঁ স্যার এখানে নুন সাকিনের পরে ইয়া ইয়া আসে ইয়া ইয়াটা হলো গুন্না সহ ইদগামের একটি অক্ষর তাহলে নুন সাকিনের পরে ইয়া আসার কারণে এখানে নুন সাকিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে এরপরে দুই নম্বর হচ্ছে গুন্না সারা ইদগাম দুই নম্বর আমরা কি দেখতে পাচ্ছি বলো তো হ্যালো যেমন গফুরুর রহিম এখানে দেখো এই যে রয়া তানবিন তানবিনের পরে আবার রয়া আসছে অর্থাৎ দুই পেশ তানবিন আমরা জানি দুই জগর দুইজের দুই পেশকে তানবিন বলা হয় তাহলে দুই পেশ আসলো গফুর তানবিনের পরে রয়া আসলো এজন্য এই রয়াকে পরবর্তী রয়ার সঙ্গে মিলিয়ে গুন্না সারা পড়তে হবে বিষয়টা ক্লিয়ার তো হ্যালো জি স্যার এরপরে হচ্ছে ইকফা আমরা ইকফার একটি উদাহরণ দেখব যেমন মান ফাআলা আমরা জানি যে নুন সাকিনের পরে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15টি অক্ষরের যে কোনো একটি আসে তাহলে নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ পড়তে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে আমরা ফা দেখতে পাচ্ছি যেহেতু আমরা জানি নুন সাকিনের পরে ফার হরফ আসলে গুন্না হবে এজন্য এখানে নুন সাকিনের পরে ফা আসার কারণে এভাবে পড়তে হবে গুন্না সহ মান ফাআল এর পরে হচ্ছে ইজহার আমরা জানি যে নুন সাকিনের পরে হামজা হা আইন হা গাইন খ এর যে কোনো একটি আসলে আমরা গুন্না সারা পড়ব এখানে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে হা হা হলো ইজহারের অক্ষর এজন্য নুন সাকিনকে এখানে গুন্না করা যাবে না হ্যাঁ অর্থাৎ মিনহুম এভাবে পড়া যাবে না কিভাবে পড়তে হবে মিনহুম অর্থাৎ মিনহুম গুন্না সারা করতে হবে এরপরে কলব বাই ক্লাবের উদাহরণ আমরা একটি দেখতে পাচ্ছি মিন বাদু আমরা জানি যে নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকলাবের আদি হরফ অর্থাৎ বা আসে তাহলে নুন সাকিন ও তানবিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ করব এখানে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে বা এজন্য নুন সাকিনের পরে বা আসার কারণে নুন সাকিনকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ করতে হবে অর্থাৎ এভাবে উচ্চারণ করতে হবে এটা মিম বা আদি যদিও নুন সাকিন আসে মিন বাদি বলা যাবে না যেহেতু নুনটা একটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে এখানে এই জন্য পড়তে হবে মিম বাদি আচ্ছা আমরা যে নুন সাকিন ও তানবিনের কয়েকটি উদাহরণ দেখলাম এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে হ্যালো না স্যার গুন্না ছাড়া ঈদগাম একবার বোঝান হ্যালো গুন্না গুন্না ছাড়া ঈদগাম আচ্ছা ওকে গুন্না সারা ইদগাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে উদাহরণ দেখতে পাচ্ছি গফুরুর রহিম অর্থাৎ নুন সাকিন ও তানবিনের পরে
যদি গুণনা ছাড়া এর যে দুইটা হরফ র এবং লাম গুণনা ছাড়া ইদগামের হরফ কয়টি বলো তো দুইটা দুইটি 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 র এবং লাম লাম হ্যাঁ নুন সাকিন ও তানবিনের পর যদি র এবং লাম আসে তাহলে এই নুন সাকিন তানবিনকে ওই র এবং লামের সঙ্গে মিলিয়ে গুণনা ছাড়া পড়তে হবে যেমন কুতুবুদ্দিন আচ্ছা বিষয়টা ক্লিয়ার তো হ্যালো হ্যাঁ স্যার আচ্ছা ক্লিয়ার আচ্ছা এখন আমরা জানব মিম সাকিনের বর্ণনা মিম সাকিনের পরিচয় জজম যুক্ত মিমকে মিম সাকিন বলা হয় অর্থাৎ যে মিমের উপরে জজম থাকে অথবা আমরা এই জজমকে সাকিনও বলতে পারি জজম থাকে বা সাকিন থাকে তাকে মিম সাকিন বলা হয় বলা হয় আচ্ছা এখন আমরা জানব মিম সাকিনের হুকুম এই মিম সাকিনের হুকুম হলো তিনটি অর্থাৎ মিম সাকিন পড়ার নিয়ম হলো তিনটি অর্থাৎ তিনটি নিয়মে আমরা মিম সাকিন পড়তে পারি সবে বলো তো দুই একজন বলো তো যে আমরা কয়টি নিয়মে মিম সাকিন পড়তে পারি হ্যালো তিনটি নিয়মে তিনটি তিনটি নিয়মে হ্যাঁ আমরা তিনটি নিয়মে মিম সাকিন পড়তে পারি পড়তে পারি আচ্ছা এক নম্বর হলো ইজহার দুই নম্বরে ঈদগাম তিন নম্বরে ইকফা ইকফা আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি যে মিম সাকিনের হুকুম কয়টি দেখতে পাচ্ছি কি জি স্যার হ্যাঁ এক নম্বরে কি লেখা আছে বলো তো সবাই ইজহার ইজহার দুই নম্বরে ঈদগাম আর তিন নম্বরে ইকফা ইকফা হ্যাঁ তাহলে প্রথমে আমরা আলোচনা করব মিম সাকিনের ইজহার তাহলে এক নম্বর হচ্ছে মিম সাকিনের হুকুমের তিনটি হুকুমের মধ্যে প্রথম হচ্ছে ইজহার ইজহার হ্যাঁ এই মিম সাকিনের ইজহারের অক্ষর হলো আরবিতে বা এবং মিম ছাড়া যতগুলো অক্ষর আছে মানে অর্থাৎ আরবিতে যে আমরা 29টি অক্ষর পাই এই 29টি অক্ষরের মধ্যে বা এবং মিম ছাড়া যতগুলো অক্ষর আছে সবগুলোই কিসের অক্ষর বলো তো সবাই ইজহারের অক্ষর ইজহার হ্যাঁ অর্থাৎ যদি মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া কি বললাম আবার বলো তো সবাই যে মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য যে কোনো অক্ষর আসে তাহলে এই মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করতে হয় স্পষ্ট করে করতে হয় তাকে মিম সাকিনের ইজহার বলা হয় ইজহার বলে যেমন আমরা একটা উদাহরণ দেই লাকুম দিনুকুম এখানে দেখো মিম সাকিনের পরে দাল মিম সাকিনের পরে কি আসলো দাল দা মিম সাকিনকে গুণনা করা যাবে না গুণনা ছাড়াই স্পষ্ট করে করতে হবে এরপরে মিম সাকিনের দুই নম্বর নিয়ম হচ্ছে ইদগাম ইদগাম হ্যাঁ যদি মিম সাকিনের পরে যদি মিম সাকিনের পরে হরকত যুক্ত অর্থাৎ জবর যুক্ত জের যুক্ত ফেল যুক্ত যদি মিম আসে তাহলে প্রথম মিম দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ করতে হয় তাকে মিম সাকিনের ইদগাম বলা হয় যেমন ফি কুলুবিহিম মারাদুন এখানে মিম সাকিনের পরে একটা মানে একটি হরকতযুক্ত মিম আসার কারণে প্রথম মিম দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ করতে হবে এরপরে মিম সাকিনের সর্বশেষ নিয়ম হচ্ছে ইকফা এই মিম সাকিনের ইকফার হরফ হচ্ছে একটি সেটি হচ্ছে বা আচ্ছা দুই একজন বলো তো যে মিম সাকিনের ইকফা এর হরফ কয়টি একটি বা হ্যাঁ বা
মিম সাকিনের পরে গুন্না আসে তাহলে মিম সাকিনকে গুন্না সহ পড়তে হয় তাকে মিম সাকিনের ইকফা বলা হয় আচ্ছা আমরা যে এই যে মিম সাকিনের হুকুম আলোচনা করলাম এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে না স্যার इजहार का तक बुझते नून साकिनेर इजहार আর যদি কেউ প্রশ্ন করে যে মিম সাকিনের ইজহার কাকে বলে তখন বুঝতে হবে মিম সাকিনের ইজহার বিষয়টা ক্লিয়ার তো হ্যালো হ্যালো জি স্যার আচ্ছা যদি কেউ প্রশ্ন করে যে ইদগাম কাকে বলে তখন আমরা বুঝব যে নুন সাকিনের ইদগাম আবার যদি কেউ বলে যে মিম সাকিনের ইদগাম কাকে বলে যদি উল্লেখ করে বলে মিম সাকিন তখন আমরা এই মিম সাকিনটাই বুঝব এখন আমরা उदाहरण देखार चेष्टा करब अच्छा की देखते मीम साकिन अच्छा एक नम्बर देखते लाकुम दी लाकुम অর্থাৎ মিম সাকিনের পরে দাল হ্যাঁ এখানে আমরা জানি যে মিম সাকিনের পরে বা এবং মিম ব্যতীত যে কোনো অক্ষর আসলে গুন্না ছাড়া করতে হবে এজন্য লাকুম দীনুকুম মিম গুন্না করা যাবে না দুই নম্বরে ইদগাম যেমন ফি কুলুবিহিম মারাদুন এখানে মিম সাকিনের পরে হরকুযুক্ত মিম আসার কারণে প্রথম মিম দ্বিতীয় মিমের সঙ্গে যুক্ত করে ইদগাম করে গুন্না সহ পড়তে হবে এরপরে শেষে আমরা দেখতে পাচ্ছি ফা অর্থাৎ মিম সাকিনের পরে বা মিম সাকিনের পরে বা আসার কারণে এই যে মিম সাকিন এটি গুন্না করে পড়তে হবে আচ্ছা মিম সাকিনের উদাহরণ এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে হ্যালো না স্যার স্যার আমাদের মনে হয় সময় খুব কম আচ্ছা আমরা শেষে স্যার আপনি কি কোনো প্রশ্ন দিবেন আচ্ছা স্যার স্যার হ্যাঁ যদি আসে ইজহার কাকে বলে তাহলে আমরা কি আমরা হলো কই গেল নুন সাকিনের তাই দিব হ্যাঁ যদি যদি বলে যে ইজহার কাকে বলে তখন নুন সাকিনটা দিতে হবে আর যদি বলে যে মিম সাকিনের ইজহার তাহলে এটা দিতে হবে বিষয়টা ক্লিয়ার তো ওকে স্যার যদি বলে ইদগাম কাকে বলে তখন নুন সাকিনের ইদগাম আর যদি বলে যে মিম সাকিনের ইদগাম তখন এটা দিতে হবে মিম সাকিনের ইদগাম দিতে হবে আচ্ছা মানে আজকে আমরা যে আলোচনা করলাম এই আলোচনা থেকে আমরা হ্যালো সবাইকে আমাকে শুনতে পাচ্ছো আজকে যে আমরা আলোচনা করলাম এই আলোচনা থেকে আমরা কিছু জ্ঞানমূলক এবং অনুধর্মমূলক প্রশ্ন জানার চেষ্টা করব প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন আমরা আজকের আলোচনা থেকে দশটি জ্ঞানমূলক প্রশ্ন জানার চেষ্টা করব আল্লাহ আচ্ছা সবাইকে এই যে জ্ঞানমূলক প্রশ্ন সবাই কি দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার আচ্ছা জি স্যার হ্যাঁ স্যার এরপরে 10টি অনুধাবনমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন আমার তো প্রশ্ন এ হলো 10টি জ্ঞানমূলক এবং 10টি অর্ধমূলক প্রশ্ন আমরা জানার চেষ্টা করলাম বলে আজকে আমরা তৃতীয় অধ্যায়ের স্যার একটা প্রশ্ন ছিল আচ্ছা হ্যাঁ বলো
স্যার আপনি যে অনুধাবনমূলক প্রশ্নগুলো দিচ্ছেন এগুলো আমরা অ্যান্সার করে সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা কেমন করে বুঝবো? না এগুলো না আমি কিন্তু বইয়ের বাইরে থেকে দেইনি, হ্যাঁ সবগুলো বইয়ের ভেতর থেকে দিয়েছি। আমরা যে আলোচনা করলাম এই যে তিন এবং চার পাঠে আলোচনা করলাম, আর এই প্রশ্নগুলো সব আমরা সেখানেই পাবো। আমরা যদি তিন এবং চার ভালো করে পড়ি তাহলে আমরা আমাদের সব প্রশ্নের অ্যান্সার সেখানে পাবো। সেটা ক্লিয়ার তো? হ্যালো ইয়েস স্যার, হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা আজকে আমাদের সঙ্গে মোটামুটি আমি দেখলাম যে 35 জন জয়েন করেছিল। যারা আমাদের সঙ্গে জয়েন করেছিল সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন। সালাম স্যার। ভালো থাকবেন স্যার। বাসায় থাকবেন স্যার। সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।